ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো ফাইবার অ্যাকাউন্টের সাথে কিভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট যুক্ত করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমেই আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখুন মাই বিজনেস আছে, এই যে মাই বিজনেস, মাই বিজনেসের নিচে একটা অ্যারো চিহ্ন এই যে আছে এখানে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখতে পাবো আমরা আর্নিং বলে একটা এই যে লেখা, ঠিক আর্নিং এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন, একটু নিচে আসলে দেখবেন ম্যানেজ পেআউট মেথড, এই যে এইখানেটা ক্লিক করবেন। রেজিস্টার ফর ব্যাঙ্ক ট্রান্সফার, এই যে এইখানে পাবে, এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ইটস এ ভেরিফাই ইটস ইউ, তখন আপনি এই যে এসএমএস পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার মোবাইলে একটা কোড আসবে, ঠিক এই কোডটা এখানে বসাবেন। কোড বসানোর পর সাবমিট কোড এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে দেখুন অলমোস্ট ডান, এটা হয়ে গেছে, ওকে দিলেন। তারপর এইখানে দেখুন বলেই দিচ্ছে প্লে চেক আউট ইমেল অ্যান্ড ফলো দি ইনস্ট্রাকশন ইন ওয়ার্ডার, আপনার ইমেলে যেতে বলতেছে। আমরা এখন ইমেলে যাই। তো দেখুন আমাদের মেলে যাওয়ার পর পরই দেখুন যে আমরা দেখতে পাচ্ছি ফাইবার থেকে কনফার্ম ইওর ফাইবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর তো দেখুন এই যে নিচে ফাইবারের থেকে একটা মেল আসছে এবং এখানে তারা সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তারপর এইখানে তারা এই ক্লিক করতে বলতেছে, এটা পড়বেন। করার পরে দেখুন যে এই যে এখানে ক্লিক হেয়ার, এই যে এইখানে ক্লিক হেয়ার, তারপরে দেখুন এই যে গেট স্টার্টেড, এইখানে ক্লিক করবেন, পেজে নিয়ে যাবে। এই যে আমাদের পেইনওয়ার অ্যাকাউন্ট খুলতে বলতেছে, আগে থেকে আপনারা অ্যাকাউন্ট খুলেও রাখবেন। এই যে ক্লিক হেয়ার, অলরেডি অ্যাকাউন্টটা আছে যেহেতু আমার, সেই জন্য এই এখানে ক্লিকে ক্লিক করলাম। আপনারাও অ্যাকাউন্টটা আগে থেকে তৈরি করে রাখবেন। তারপর এই যে দেখুন আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। দেখুন আরেকটা অপশন নিয়ে যাবে, এখান থেকে সোজা নিয়ে গেছে যে ইউ হ্যাভ অ্যাড এ নিউ ফান্ডিং সোর্স ইন ইউর পেইনিয়ার অ্যাকাউন্টে। এই যে তারপরে এখানে আবার একটু পড়বেন যা যা লেখা আছে, এগুলো পরে আপনারা দেখবেন। তারপরে এই যে লগ ইন, আবার নতুনভাবে লগ ইন করতে বলতেছে, আপনারা জাস্ট লগ ইন করবেন। এখানে লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করলে নতুনভাবে আবার আপনাকে দ্বিতীয়বার আপনার ইমেল যাবে, ওই ইমেল দিয়ে আবার লগ ইন করবেন। এই যে সাইন ইনে আবার ক্লিক করবেন। তাহলে অপেক্ষা করি, একটু অপেক্ষা করলেই দেখুন এখানে আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।